আরে ল্যাংরায়া তোর কানা লোলা হইলে পড়ে ছেলে ধুলা বালি যাইরা মায়ে টান দিয়া লহে কুলে পুত্র যদি কুফুত্র হয় মায়ে নাকি বলে হাজারো দুষ্টাইকা মায়ে টান দিয়া লহে বুকে আমি ও সুখ হলে দেখি চাইয়া আমার মাই রইছে বি সানাই বইয়ো আমায় আল্লাহ সহ গলয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কথা বলেন ঠিক না বেঠি মা মাদের মন একটু নরম হয় মহিলাটা ডাক দেয়া কয় স্বামী রে জীবনে কত খাবার খাইলাম কিন্তু মনের আশা তো পূর্ণ হইল না আরে মনের দুঃখ বুঝবে কে বন্ধু বিনে আরে যারে জালায়াক সে জানে গো যারে জালায়াক সে জানে মনের দুঃখ বুঝবে কে বন্ধু বিনে ঠিক কিনা বলে ও তোর নয় দরজা করি বন্ধ আরে লয়রে ফুলেরই গন্ধয় অন্তরে জফিও মাওলার নাম রে ভুমরা নিশি হলে যাইও ফুল বনে আরে নিশি হলে যাইও ফুল বনে রে ভুমরা নিশি হলে যাইও ফুল বনে আরে জ্বালাইয়া এসকের বাতি ও তুমি ফুল তোলিও নানান জাতীয় কেউ শাহপুরের মুরিদ কেউ ফানুয়ার মুরিদ কেউ কালিয়াপুরের মুরিদ কেউ মাইজবান্ডারের মুরিদ কেউ রাজাপুরের মুরিদ ঠিক কিনা বলেন আরে বাইচা বাইচা লয়ো ফুলের কোহলি রে বোমরা নিশি হলে যাইও ফুল আরে আমার মুর্শিদ গুণমণি রে লোহা লোহারে বা নাইলার কানসা সোনা রে মুর্শিদ নানজার হইয়াছে শাহ দয়ন বিনা দুধে দই ফাতিয়া বসাইছে মাখন সেই মাখন করিলে বকন মরণের বয়ে তাকে না লোহা লোহারে বা নাইলার কানসা আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে আমার জীবন মরণ সাজাবো মদনী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল ওলি আল্লাহ থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে ঠিক না আরে দয়া করে কুলে নিও নবী মুস্তফা বললেন দয়া করে কুলে নিও নবী মুস্তফা পাইলে নিরা লাই গো নবী আহা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা তোমার দুই চরণ করিব চুম্বন দুই চরণ করিব চুম্বন চরণ ধুলা মাখে বগায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলন পাইলে নিরা লাই গো নবী আরে দারু সিলাই পয়দা হইনি কইতাম নি না ওই তারা কয় না বসে যা রাখ কইরা আরে যারু সিলাই পয়দা হইলি তারে কেন চিল্লি না দয়ালে নবী শুইয়া আছেন সোনার মদি বলেন মদি না মায়ার নবী যার খাতিরে পয়দা হইলি যার খাতিরে পয়দা
শুইয়া আছেন সোনার মদিনা মদিনা আয়া দয়াল নবী শুইয়া আছেন যখন আল্লাহ ছিলেন গোপনের গুপ আপন নূর হইতে হাবিব বাবা বসে দাও বসে দাও বসে দাও আদব আদব সহকারে বসে দাও খবর তালহা ছোট বাচ্চাকে বেঁধে রাখলো যেন খেজুর গাছের কাছে না যায় এমন কে আছো যেই কোনার কিছুর বিনিময়ে হলেও খেজুর গাছটা কিনতে পারবা নি আমি নবী সবচেয়ে বড় খুশি হয়ে যাব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিনিট দেরি করলেন না দৌড়ে চলে গেলেন ইহুদির বাড়িতে হযরত ওমরকে দেখে তো ইহুদি চিহ্ন পালাইছে যে এটা মুসলমানের বাচ্চা এটা মুসলমান এটা ওই নবী মুহাম্মদের অনুসরণ করে আয়েশা কই কেন আমার বাড়িতে ইহুদিরে তালহার বাড়ির সামনে যে খেজুর গাছটা আছে এটা কার কো মালিক আমি কয়টা আমারে বিক্রি করে দাও আমার বাগান খেজুর আছে ওই খেজুর গাছের বিনিময়ে আমারে দাও ইহুদি কয় এই সুযোগ পাইলাম আজকে ছাড়া যাবে না আমি কোনো অবস্থায় বিক্রি করব না হযরত ওসমান ডেকে বলে ইহুদি ইহুদিরে বিক্রি করো ভাই কয় আমি বিক্রি করব না কি চাও তুমি একটা খেজুর গাছের বিনিময়ে তোমারে আমি পাঁচটা খেজুর গাছ দেব কয় সম্ভব না কয় দশটা দেব সম্ভব না পনেরোটা দেব সম্ভব না এবার যখন কয় একটা খেজুর গাছের বিনিময়ে বিশটা খেজুর গাছ দেব আবার ইহুদির মনটা নরম হয়ে গেল ইহুদি কয় যাও আমি খেজুর গাছটা দিয়ে দিলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খেজুর গাছটা কিনে বললেন বিশটা খেজুর গাছের বিনিময়ে দৌড় দিয়ে আমার নবীর আয়েশা জড়ায়া ধইরা ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমি ওসমান জানি আপনি খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার মহব্বতে আবার বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার